ব্রাহ্মণবাড়িয়া এক সংসদীয় আসনে উত্তেজনা তুঙ্গে। শীত উপেক্ষা করে হাওড় বেষ্টিত প্রত্যন্ত গ্রামগুলোতেও গণসংযোগ, উঠান বৈঠক করছেন প্রার্থীরা। নাসিরনগর থেকে বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী প্রচার প্রচার অভিযানের খবর আসলে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা ইতিমধ্যে দর্শকদেরকে জানিয়েছি যে শীত উপেক্ষা করে আসলে সবাই এই প্রচার অভিযানে অংশ নিচ্ছেন, ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কতটুকু যেতে পারছেন তাদের কাছে? ধন্যবাদ জাকিয়া, আপনি যেমনটি বলেছেন যে এখানে এই এখানে যে নাসিরনগর যে এলাকাটি, এলাকাটি আসলে হাওড় বিস্তৃত এলাকা এবং এখানে অন্তত তিনটি ইউনিয়ন আছে যেখানে কিন্তু পায়ে হাঁটা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই, এবং এই সব কিছু উপেক্ষা করে এবং শীত উপেক্ষা করে একটি ভোট উৎসব যাকে বলে, এই ভোট উৎসব কিন্তু এখানে হচ্ছে। আপনি জানেন এখানে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং নৌকার বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এবং কলারছড়ি প্রতীকে সৈয়দ একে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী, এবং এই দুইজনের মধ্যেই কিন্তু মূলত লড়াই হবে। এবং ইতিমধ্যে নৌকা লাঙ্গুলের যে প্রার্থী, এই লাঙ্গুলের প্রার্থী কিন্তু স্বতন্ত্র প্রার্থীকে তার সমর্থন দিয়ে তিনি তার, যদিও কাগজে কলমে প্রত্যাহার করা যায় না, তিনি তার মনোনয়ন কিন্তু দিয়ে দিয়েছেন যে কলারছড়ির প্রতীকে সৈয়দ একে একরামুজ্জামানকে। এখানে আরও একটি তথ্য দিয়ে রাখি যে আওয়ামী লীগের কিছু দলীয় কুন্দুলের কারণে এই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান, যাকে যিনি বিএনপি থেকে কিন্তু এসে বিএনপি থেকে পদত্যাগ করে এবং বিএনপিও তাকে বহিষ্কার করেছে, তিনি এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে কিন্তু আওয়ামী লীগেরও বেশ কিছু নেতাকর্মীকে আমরা দেখেছি যে তার প্রচার প্রচারণায় অংশ নিতে। এবং এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে প্রতিদিনই কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে, এবং এই প্রত্যন্ত গ্রামেও আমরা দেখেছি যে ভোট উৎসব হচ্ছে। এবং এই নাসিরনগর নিয়ে কিন্তু সবাই, সারা পৃথিবীর মানুষ নাসিরনগরকে চিনে। আপনি জানেন যে নাসিরনগরের হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সারা পৃথিবীতে কিন্তু এই নাসিরনগরকে চিনে, এবং এই কারণেই নাসিরনগরের যে নির্বাচনকে নিয়ে সাধারণ মানুষের কিন্তু অনেক অনেক দেখার বিষয় আছে। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার এক নির্বাচনী আসন নাসিরনগর থেকে ভোটের সর্বশেষ খবর।